রাজধানীর হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীর চাপ কিছুটা কমেছে। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায় দেশের বিভিন্ন জেলা থেকে করোনা উপসর্গ নিয়ে রোগী আসলেও হাসপাতালগুলোতে ভর্তি নেবার জন্য খালি নেই শয্যা, রয়েছে আইসিইউ সংকট। রোগীর স্বজনদের অভিযোগ, সরকারি হাসপাতাল হওয়া সত্ত্বেও হাসপাতাল থেকে সরবরাহ করা হয় না কোনো প্রকার ওষুধ, সকল প্রকার ওষুধ বাইরে থেকেই কিনতে হচ্ছে তাদের। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল রয়েছেন সহকর্মী বিলাল হোসেন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিলাল বিলাল, বর্তমানে হাসপাতালটিতে রোগীর চাপ এবং সেখানকার চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ হাবিবা, আপনাকে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানিয়ে রাখি যে করোনা সংক্রমণ আগের তুলনায় হাসপাতালে যে সকল চিত্র ছিল সেটা আসলে অনেকটাই কমেছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। আমি যদি এই হাসপাতালে বর্তমান চিত্রটা আপনাকে আমরা দেখাতে চাই, গত কিছুদিন আগেও 300 শয্যার বিপরীতে হাসপাতালটিতে রোগী ভর্তি ছিল প্রায় 380 জনের মতো, কিন্তু আজকে আমরা যেই চিত্র দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এখানে 300 শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে 299 জন, তার মানে বলতে পারি এখনও একটি সিট এখানে খালি রয়েছে। তো আর যদি আইসিইউর কথাটি বলতে চাই, সেখানে আইসিইউ কোনোটি আইসিইউ খালি নেই, শুধু এই হসপিটালটিতেও না, অন্যান্য হাসপাতালে আসলে একই চিত্র। তবে আমরা সকাল থেকে এখানে যে এসে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে যেটি আমরা জানতে পেরেছি, তারা আমাদেরকে যেমনটি বলছেন যে আগের তুলনায় হাসপাতালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল রোগীরা আসতো করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে, সেটার চাপ অনেকটাই কমেছে। তবে এখানে হাসপাতালে সিট খালি না, অন্যান্য হাসপাতালগুলো তারা বলছেন যে আগের যেই রোগীর আসন সংখ্যার অতিরিক্ত যে রোগী ভর্তি নেওয়া হয়েছিল সেখানে আস্তে আস্তে ধীরে ধীরে যখন কমে যাবে সেক্ষেত্রে আসলে মানে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে, আমাদেরকে এমনটি বলছেন। আর তার পাশাপাশি আপনাদেরকে আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই, এই যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কিন্তু এখানে আজকেও করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে করোনা পরীক্ষা করার জন্য এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছেন, তারা এখানকার করোনা টেস্ট করছেন, সেই কার্যক্রমটিও আসলে এখানে অব্যাহত রেখেছেন এখানকার যারা কর্মকর্তা আছেন সবাই। আপনাকে যদি আপনার মাধ্যমে আমরা দর্শকদের বলে রাখতে চাই যে এই করোনা পরিস্থিতিটা ধীরে ধীরে অনেকটাই কমতে শুরু করেছে, কারণ এখানকার কর্তব্যরত ডাক্তারের সাথে আমরা কথা বলেছি, তারাও আমাদেরকে যেমনটি বলেছেন যে হয়তো আর দুই থেকে তিন দিনের মধ্যেই হয়তো হাসপাতালে যে সকল রুগী আছে তারা অনেকটাই রুগীর চাপটা অনেকটাই কমে যাবে, সেক্ষেত্রে আইসিইউ হয়তো খালি। তবে আমি আপনাদেরকে বলে রাখি যে এখানে হচ্ছে আইসিইউটা একটা সংকট রয়েছে, শুধু এই হসপিটালটিতে না, ঢাকা মেডিকেল, ডিএনসিসি, কোভিড ডেডিকেটেড হাসপাতাল সব জায়গায় একটু আইসিইউটির সমস্যাজনিত রয়েছে। তবে ডাক্তাররা বলছেন যে অচিরেই সেই সমস্যাটা কেটে উঠে যাবে, যেহেতু রুগীর সংক্রমণটা কমে যাচ্ছে আর হাসপাতালমুখী করোনা রোগী অনেকটাই কম আসতেছে, সেটা আসলে বর্তমান হাসপাতালের চিত্রটি দেখলে আসলে বোঝা যায়। এই ছিল রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিলাল হোসেন।